নমস্কার বন্ধুরা, ফার্মার ল্যাব চ্যানেলে সবাইকে স্বাগতম। শসা গাছে ফল নাই, এর মধ্যেও যা ফল আছে ভালো আছে, আর দামটা ভালো আছে। আজকে 28 টাকা করে বিক্রি করেছি। তো এই ফলগুলো আজকে আবার হারভেস্ট করব। দেখতে পাচ্ছেন যে ফলগুলো একদম পারফেক্ট সাইজ, যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে হারভেস্ট করব। আর যা দাম আছে আর কি, ফল কম থাকলেও পোষাবে, দেখতে পাচ্ছেন। আর যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক করতে পারতাম তাহলে কিন্তু ফলনের মানে এই যে এরকম ফলন দেখতে পেতেন, যে নিচ থেকে উপর শুধু এইরকম ফল থাকতো আর কিছু না, শুধু ফল, কৃষ মানে ফল। কিন্তু সেই ফল নিতে গেলে তার ঠিকভাবে যত্নটাও করতে হবে। হ্যাঁ, সাদা মাছি আবার চলে এসেছে। তো সাদা মাছির জন্য এবার আমি দিয়েছি হচ্ছে অসিন, 60 টাকা পার ট্যাঙ্কি। যে দেখতে পাচ্ছেন এই যে সাদা মাছি বসে রয়েছে, উড়ে গেল। তো অসিন নিয়ে এসেছি, অসিন দেবো, ভালো কাজ হয়। এটা আমি দেখেছি, দেখতে পাচ্ছেন এই যে ভাইরাসের প্রকোপ, যে ভাইরাস শসা গাছে ভাইরাস লেগে গেলে ফল এরকম হয়ে যায়। কিন্তু যেসব গাছে ভাইরাস লাগে ফলগুলো এরকম হয়ে যায়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে ফল, কিছু ফল খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছি দু একটা ফল এরকম হবেই, এত ফলের মাঝখানে দু একটা ফল এরকম হবেই। একটা ফলের গাছকে হারভেস্ট হবে, তারপর উপরে ছোট ছোট কড়ি আছে, যে ডগগুলো দেখতে পাচ্ছেন এই ডগগুলো। হ্যাঁ, এই ডগে কিন্তু আরো ফল হবে, একদম যে ফল নেই তা বললে চলবে না। দেখতে পাচ্ছেন ফুল আছে, যে ফুল ফুল এগুলো থেকে ফল হবে আবার। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন ফল, এই যে ফল দেখে আপনাদেরকে ২৮ টাকা ৩০ টাকা যদি বাকি যে ফলগুলো আছে সেগুলো বিক্রি করতে পারি তাহলেই হলো, আর মনে হয় যে রেটটা বাড়বে আরো, 35-এ চলে আসবে এই সপ্তাহের মধ্যেই, 35-এ চলে আসবে। প্রায় এগুলো এখানে সবগুলো হারভেস্টের কাছাকাছি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছ ফল সাইজ। আর শসা চাষ আমি যেটা বলছি, যে আমার সমস্ত ভিডিও দেখলে ছোট ছোট খুঁটিনাটি তথ্য পাবেন শসা চাষের, যে আমার যতটুকু অভিজ্ঞতা রয়েছে, আমি সেরকম বড় ধরনের চাষি নই বা একদম সেই অভিজ্ঞ চাষিও নই, আমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিখছি আপনাদের কাছ থেকে, অন্যান্য অনেক চাষি ভাইয়ের হেল্প নেই। হ্যাঁ, সবাই সব কিছুতে পারদর্শী না, এক একজনের প্রসেস এক এক রকম। তো সেক্ষেত্রে আমি বলবো যে শসা যে জালিগুলো বিন্দু হবে, জালিগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখন যে যারা কৃষ লাগাতে চাচ্ছেন, অনেক চাষি ভাই আমাকে কমেন্ট করে ভিডিওতে বলছেন যে আমার শসা চাষ থেকে দেখে উদ্বুদ্ধ হয়ে অল্প অল্প করে শসা লাগিয়ে ভালো একটা প্রফিট করছে, ভালো ফল বিক্রি করছে, এবং কৃষ শসা লাগিয়েছে আমার দেখা দেখি, লাগিয়ে অনেক টাকা বিক্রি করেছে, শুনে খুব ভালো লাগে। তো এটাই আমার ইউটিউব চ্যানেলের প্রয়াস, যে আমার মতো যে যুবক ছেলে ফেলেগুলো রয়েছে যারা নিজেকে বেকার বলে ঘোষণা করে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ কেউ বা পাবজি খেলছে, কেউ বা সন্ধ্যা হলেই আড্ডাতে যাচ্ছে, সারাদিন এদিক ওদিক ঘুরছে, ঘর সংসারে কিছু আছে কি নেই সেটা দেখার ধারধারি নেই। এখনও অনেক ছেলে আছে 20-25 বছর বয়স, 20-25 বছর বয়স, অথচ কামকাজের দিকে কোনো ধ্যান ধারণা নেই, যেভাবে চলছে চলছে, একটা মোবাইল আছে, রিচার্জ মাসে মাসে রিচার্জটা কোনো রকমই জোগাড় করছে, সেটাই। জমি জায়গা আছে, হয়তো বলছে যে চাষবাস করে কিছু হবে না, শুধু তাদের একটাই কথা, চাষবাস করে কিছু হবে না, চাষবাস করে লাভ নেই, চাষে লাভ নেই। আচ্ছা, বাজারে কোন সবজিটার দাম নেই আর করলে কোন সবজিটা হয় না, যদি আমি না করে বসে থাকি
একবার লস খেয়ে যদি বসে থাকি তাহলে হবেটা কি করে? আমাকে একবার বলুন যে কোন সবজিটার দাম নেই বাজারে এখন? করলা, এখন আপনারা করলা করলা উৎপাদন করুন তো, করলা শশা উৎপাদন করুন না। কুইন্টাল আমাকে এক টন টন করে শশা দিন তো, প্রতিদিন এক টন করে শশা দিন। কে শশা কিনে না, আমি সাপ্লাই করে দেবো আপনাদের শশা। হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। যে দেখতে পাচ্ছেন ফল, আর যেটা বলি বেশি ভাষণ মেরে লাভ নেই, নাহলে লোকে বলবে আমি কি ছিড়লাম। আমি যা ভাষণ মারছি তো আমি যা ছিড়াচ্ছি, নিজের সংসার চালাচ্ছি, নিজের চাহিদা পূরণ করছি। হ্যাঁ, নিজের জমি নেই, মানুষের জমি লিজ নিয়ে চাষ করছি, নিজের জমিও করছি আর ধীরে ধীরে। তো অন্ততপক্ষে আমি অন্যের কাছে কাজ খুঁজে বেড়াচ্ছি না, নিজের ক্ষেত্রে নিজে কাজ করছি। হ্যাঁ, তো সে তার থেকে বড় কথা কিছু নেই। আর এখন আসি চাষবাস নিয়ে। তো শশা চাষ এখন আমি যেটা করব, যে আমার জমি আমি রেডি করছি, কালকে হয়তো হাল ঢুকবে। তো যদি আমি 15 দিনের মধ্যে জমিতে, এই সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে যদি আমি জমি রেডি করতে পারি সার দিয়ে, মালচিং দিয়ে, হ্যাঁ সমস্ত কিছু দিয়ে যদি জমি রেডি করতে পারি, তাহলে আমি কিন্তু আধা বিঘা জমি কৃষি লাগাবো। আর বাকি যে 1.5 বিঘে জমি থাকবে, সেই 1.5 বিঘে জমিতে আমি মালিনি লাগাবো। যদি 15 সেপ্টেম্বরের আগে জমি যদি জমি আমি রেডি করতে পারি তাহলে আমি কৃষি লাগাবো, অন্যথায় আমি 15 সেপ্টেম্বর আগে জমি রেডি করতে না পারলে বা বৃষ্টি যদি চলে আসে, হ্যাঁ এখন কয়েকদিন গতকালকে থেকে বৃষ্টি নেই, মনে হচ্ছে খরা হবে। দেখতে পাচ্ছেন সূর্য, হ্যাঁ প্রচণ্ড তেজ রোদ্রের। তো তাহলে কিন্তু আমি মালিনী লাগাবো, সেটা হচ্ছে কথা। অনেক চাষি ভাই জিজ্ঞাসা করছেন আমি মালিনী কবে লাগাবো বা কোন পদ্ধতি লাগাবো, কত ফিট পরপর লাগাবো। হ্যাঁ, তো আমি এভাবেই মাচা দেবো, ভার্টিক্যাল মাচা, সোজা লম্বালম্বি খাড়াভাবে মাচা দেবো। আর দেখতে পাচ্ছেন শশার ফল, এখানে একটা খারাপ হয়েছে, প্রতি টিকিটে যখন ফল হবে এক দুটো ফল এরকম খারাপ হবেই। তো এই যে দেখতে পাচ্ছেন সাইজ শশার, আর 1.5 বিঘে আমি মালিনী লাগাবো, আধা বিঘে লাগাবো হচ্ছে কৃষ। যদি আমি 15 তারিখের আগে জমি রেডি করতে পারি তাহলেই লাগাবো। মানে বলতে পারেন যে কালা জাদু করা হয়েছে এরকম মনে হচ্ছে। এর আগের দিন দেখেছিলেন যে ফল নেই, আজকে দেখতে পাচ্ছেন ফলে ভরপুর রয়েছে। দেখতে পাচ্ছেন একদিন পর পর হারভেস্টিং করছি, আর ওই দুটো বাকি দুটো ক্ষেত গতকাল হারভেস্ট করেছি, আজকে আবার হারভেস্ট করছি, গতকাল হারভেস্ট করেছি, তার আগের দিন হারভেস্ট করেছি, আজকে এই ক্ষেতটা হারভেস্ট করবো। আর মানে অর্ধেক অর্ধেক পার্টিশন করেছি, আজকে অর্ধেক পরদিন অর্ধেক এভাবে যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে যেটা, যে 4 ফিট বাই 4 ফিট লাইন হবে, আর 15 ইঞ্চ পরপর একটি করে বীজ দেবো। 1 ফিট দিলে একটু বেশি ঘন হয়ে যাচ্ছে, এভাবে গাছ বেশি একটু বেড়ে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটা বেশি লম্বা করতে চাই না, অবশ্য আপনারা বলেন যে লম্বা না করলে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন ফল এখানে একসাথে 30 টাকা চলছে, 30 টাকা করে বেশি আছে। এই যে 4টা ফলই তো এখানে 30 টাকা। হ্যাঁ, এখানে আরও দেখতে পাচ্ছি, এদিকে দেখাবো, এই গাছটাতে প্রচুর ফল ধরেছে, কিন্তু ফলের সাইজগুলো একটু ভালো হয়নি বেশি, তো এগুলো ম্যাচিউরিটি হয়ে যাবে সাইজগুলো। এখন দামের সময় যে একটু দেখতে পাচ্ছি না, চিকন আগাটা, চিকন গোড়াটা মোটা, হ্যাঁ এগুলো কোনো ব্যাপারই না। ভালো ফলের সাথে দিয়ে দিলে যে চাহিদা বাজারে, এগুলো তাকেও দেবে না পাইকারে, শুধু শশা হলেই হলো। এগুলো ভালো মালের সাথে 2-4টা খারাপ মাল কোনো ব্যাপারই না। আর আপনারা ভিডিওতে লাইক করবেন, কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। এই চাষবাস সম্বন্ধীয় ভিডিও যদি ভালো লাগে, আপনার কোনো রিলেটিভ থাকলে তাদের শেয়ার করতে পারেন।
আজকে আমি একটা সংস্থার কাছে আমার চাষবাসের ভিডিও দিয়ে পাঠিয়েছি। তারা চেয়েছিলেন যে আমি কীভাবে চাষবাস করছি, এই সমস্ত ভিডিও এবং ফটো চেয়েছিলেন। তারা হচ্ছে এডুকেশন একটা সংস্থা, তারা এগ্রিকালচার এবং আইটিআই অনেক কিছু তাদের আছে, বিএড কলেজ ডিএড কলেজ সে সমস্ত সংস্থা তাদের। তো সেই সংস্থাতে আমি আগে কাজ করতাম। তাদেরকে ভিডিও দিয়েছি আজকে, তারা দেখাবে সেখানে যে কীভাবে চাষবাস হচ্ছে। তাদের ইউটিউব চ্যানেল রয়েছে। আর এই সময় যে চাই চাষ করবেন, শশা, ভেন্ডি, ঝিঙ্গা, করলা, কাঁকরোল, যা আছে, লাউ, কোনটার দাম নেই বলুন না। একবার আপনি শুধু মালটা রেডি করুন, তারপর না দামের টেনশন করবেন। যদি মালটা রেডি করতে না পারেন, ফল ফলাতেই না পারেন, তাহলে দামের আশা করে লাভ কী? আমার দেখা দেখি অনেকে বেগুন চাষ করে, এবার বেগুন করে বাস খেয়েছেন। হ্যাঁ, শুধু দেখলে হয় না। যে এখন শশা নিয়ে যাচ্ছি বাজারে, প্রতিদিন শশা যাচ্ছে 100 কেজি 100 কেজি করে যাচ্ছে শশা। এখন তার 30 টাকা কেজি, 25 টাকা কেজি, 28 টাকা কেজি শশা। এখন তার শশার মানে এখন তার মাথা শশায় শশা করবে। সেভাবে চাষবাস করে লাভ নেই। যে এখন আমি শশা বিক্রি করছি দেখে এখন শশা করবে, জমি খালি নেই, কোন গর্তের জমি, খালের জমি, উঁচার জমি, নিচের জমি, যে কোনো একটা জমিতে, খালি জমি, যেটা প্রতি জমি পড়ে রয়েছে সেটাতে লাগিয়ে দেবে। তারপর কী হবে, পুরোটাই বাস খাবে। প্ল্যান মাফিক করতে হবে, আমি কোন টাইমিংয়ে ফসলটা তুলবো সেটা করতে হবে। মোট কথা হচ্ছে ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা শক্তি থাকে তবে অবশ্যই করা যায়, আর ইচ্ছা শক্তি না থাকলে, মানুষের দেখে মানুষ যখন টাকা কামাচ্ছে দামে বিক্রি করছে, সেটা দেখে করলে শুধু দেখাই হবে আর করাই হবে। খেত থেকে ফল উঠবে না, ও টাইমে ফল উঠবে, দাম পাবে না, তারপর ওই বলবে কৃষিকাজে কিছু নেই, যাও বিদেশ, বিদেশ যাও, বিদেশ গিয়ে কাজ করো, অন্যের কাজ করো, 12 ঘন্টা ডিউটি করো। বাড়িতে 10 ঘন্টা ডিউটি করলে ফাটে, সোমবার দিকে 12 ঘন্টা ডিউটি, 15 ঘন্টা ডিউটি, তারপর সপ্তাহে 4 দিন কাজ হবে, 3 দিন কাজ নেই। হুম, সেটাই আর কি। মানে কৃষিকাজের প্রতি এতটা অবহেলা মানুষের, কিছু ছেলেপেলের সাথে কথা বললে বোঝা যায়। নিজস্ব পাড়ার পাড়াপড়শির এমনও ফ্যামিলি আছে যারা কৃষিকাজের উপর নির্ভর, সেভাবেই টুকটাক করে সংসার চলছে, অথচ কৃষিকাজকে ঘৃণা করে, অবহেলা করে। এরকম ফ্যামিলির অভাব নেই, এরকম লোকেরও অভাব নেই। তো আমার ইউটিউবে ভিডিও দেওয়ার মানেটাই হচ্ছে সেটা। আমি যদি ইউটিউবে ভিউ বেশি পাওয়ার জন্য, সাবস্ক্রাইব বাড়ানোর জন্য ইউটিউবে টাকা দেখে ইউটিউবে আসতাম, তাহলে কিন্তু আমি অনেক মিথ্যা মিথ্যা থমনাল লাগিয়ে যে 1 বিঘা থেকে 10 লাখ টাকা বিক্রি, 12 লাখ টাকা বিক্রি, প্রতি মাসে 50,000 টাকা আয় 1 বিঘা জমি থেকে, সেরকম থমনাল লাগিয়ে আমিও ভিডিও দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি না। হ্যাঁ, যে কয়েকজন দেখবে সেটা একদম জেনুইন লোক দেখবে, আর যাদের দরকার নেই তারা দেখবে না। তুই হচ্ছে শশা চাষ, সে দেখতে পাচ্ছেন গাছ। হ্যাঁ, আশা করি যা ফল আছে তাতেই, মানে মানে আমি যতটা মানে পাওয়ার আশা করেছিলাম ততটা হলো না, সেটাই আর কি। যা হবে ভালো না, খারাপ না, খুবই ভালো। তো সেটাই হচ্ছে কথা। মানে এখন অনেক ফুল ফল আছে, হ্যাঁ, দাম ভালো আছে, এর জন্য দাম বা কোনো কিছুর জন্য টেনশন করে লাভ নেই। চাষ করুন, 8 টাকা 10 টাকা কেজি শশা বিক্রি করতে পারলে লাভ হয় প্রচুর। সেটাই আমার, যে দেখুন এখানে ফল দেখতে পাচ্ছেন, ফলগুলো একটা বোতল হয়েছে, দু একটা হবেই, দেখতে পাচ্ছেন। এখানে 1.5 কেজি হয়ে যাবে, এগুলো 250 গ্রামের বেশি হবে, এগুলো 150 গ্রামের বেশি হবে এগুলো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।